आज विश्व डायबिटीज दिवस। डायबिटीज सेवाय पार्थक्य गड़े दे नार्सिंग এই প্রতিপাদ্য নিয়ে এবার বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হচ্ছে। ডায়াবেটিস পৃথিবীতে মহামারী আকারে বিরাজ করছে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের হিসেবে প্রতি 11 জন মানুষের মধ্যে একজন তথা সারা বিশ্বে 40 কোটির বেশি মানুষ ডায়াবেটিস আক্রান্ত। এর 87% রোগী উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোতে বসবাস করেন। বাংলাদেশে যেমন ডায়াবেটিস রোগীর সংখ্যা বেশি, তেমনি ডায়াবেটিস বাড়ার হারও উচ্চ। 2019 সালে বাংলাদেশ শীর্ষ 10 ডায়াবেটিস সংখ্যাধিক্য দেশের মধ্যে দশম। বর্তমান হারে রোগী বাড়তে থাকলে 2030 মধ্যে বাংলাদেশ নবম স্থানে থাকবে। বর্তমানে পৃথিবীতে উচ্চ হারে ডায়াবেটিস রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশ, ভারত ও চীনে।